الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأتباعه أجمعين إلى يوم الدين أما بعد সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ান কেরাম, রমাদান আমাদের একেবারেই দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে আর সীমিত সময় বাকি আছে। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ বিল্লাহ বরকত এবং মহিমান্বিত এই মাস শুরু হবে। মোবাইলগুলো বন্ধ করেন। এ মাসে একজন ইমানদার, একজন মুত্তাকি মানুষ কীভাবে তার তাকওয়া চর্চা করবেন, কীভাবে তিনি এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবেন, সেটির পরিকল্পনা করার একেবারে সবচেয়ে মোক্ষম এবং সর্বোপযুক্ত সময়টা এখন আমরা অতিবাহিত করছি। এখনও যদি রমাদান সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট কোনো প্ল্যান, পরিকল্পনা বা ছক আঁটতে না পারি, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই রমাদানেও আপনার বিশেষ কোনো অর্জন হচ্ছে না হয়তো। তার কারণ হলো, একটি মাস আপনি বিশেষ কিছু করতে চান, এটার প্রস্তুতি মিনিমাম 10 দিন আগে থেকেও যদি আপনি না নেন, তাহলে কাজটা যে সুচারুরূপে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সেটা বলাই বাহুল্য। পৃথিবীতে মাসব্যাপী কোনো কার্যক্রম, কোনো কর্মসূচি, কোনো বড় অর্জন যদি কেউ করতে চায়, তাহলে এক মাসের মানে কার্যক্রম, এক মাসের কর্মসূচির জন্য কয়েক মাস থেকে পরিকল্পনা করতে হয়। সেখানে আপনি কয়েক দিন থেকেও যদি পরিকল্পনা না করেন, একেবারে পহেলা রমাদান চাঁদ দেখার সংবাদ শোনার পরেই আপনি শুরু করে দিবেন, এটা আসলে কখনো বাস্তবসম্মত হতে পারে না। আমরা দিনব্যাপী কোনো কাজ করব এরকম পরিকল্পনা করলে তার জন্য আমাদেরকে কয়েকদিন ধরে প্রস্তুতি নিতে হয়। সপ্তাহব্যাপী কোনো কাজ করতে হলে তার জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিতে হয়। সেখানে গোটা মাসব্যাপী একটা কর্মসূচি আমরা হাতে নেব, অথচ তার জন্য প্রস্তুতিটা 10 দিন আগেও হবে না, এটি কোনোভাবেই সম্ভব নয়। প্রস্তুতি কেমন হবে সে বিষয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। আমরা প্রস্তুতির একটা বিশেষ দিক বলতে পারি যে রমাদানে যে কাজগুলো আমাদের করার, সেগুলোর রিহার্সেলটা এখন থেকে শুরু করা, সেগুলোর এক্সারসাইজ অনুশীলনটা এখন থেকে শুরু করা। ধরুন রমাদানে আপনি দান সাদেকা করবেন, তো এখন থেকে আপনি টুকটাক শুরু করে দেন, এর জন্য প্ল্যান পরিকল্পনা ছক, কোন খাতে কতটা দিবেন না দিবেন শুরু করেন। রমাদানে আপনি কোরআন তেলাওয়াত করবেন প্রচুর পরিমাণে, তো এখন থেকে কোরআন কোথায় পড়বেন, কোন কক্ষে পড়বেন, বাংলা অনুবাদ আপনার আছে কি না, থাকলে কোনটা আপনি পড়বেন, কিভাবে আপনি শেষ করবেন, এবং এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করা। আমরা এর আগে বারবার বলেছিলাম, দাঁড়ানো থেকে যদি আপনি হঠাৎ 5 কিলোমিটার বেগে, 7 কিলোমিটার বেগে, 10 কিলোমিটার বেগে দৌড় দিতে চান দাঁড়ানো থেকে, তাহলে এটা সম্ভব না। ঠায় দাঁড়িয়ে আছেন, সেখান থেকে হঠাৎ করে আপনি দ্রুত বেগে দৌড়াতে পারবেন না। আপনাকে দৌড়ানোর ইচ্ছা থাকলে আগে হাঁটাটা শুরু করতে হবে, হাঁটা থেকে আপনি দৌড়াতে পারবেন। রমাদানের প্রথম তারিখ থেকে আপনি শুরু করে দিবেন একেবারে আমলের বিরাট মহড়া, এটা হবে না। শয়তান আমাদেরকে ওই জন্য অপেক্ষা করায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে শাবান মাসে বিশেষভাবে বেশি রোজা রাখতেন, বেশি আমল ইবাদতের, কিছু কিছু আমল ইবাদত বিশেষ করে রোজার ব্যাপারে, সিয়ামের নফল সিয়ামের পরে অনেক বেশি গুরুত্ব আরোপ করতেন। কারণ মানুষ এই মাসটিতে সবচেয়ে বেশি উদাসীন থাকে, কারণ জানে যে রমজান আসলে তো শুরু করবই, এখন একটু কিছুটা ভাবলেশহীনভাবে একটু থাকি, একটু ফ্রেশ থাকি, এরপরে শুরু করব প্রস্তুতি নিয়ে, এটা আসলে কখনো বাস্তবসম্মত না। অতএব রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে রমাদানে যা করতে চান এখন থেকে সেগুলো শুরু করেন, দোয়া, অন্যান্য আমল এগুলো শুরু করেন। রমাদানের চ্যালেঞ্জিং যে আমলগুলো, যেগুলো প্রতি বছরই আপনার আমার দ্বারা হয় না, হয়তো আমরা চেষ্টা করি, হয়তো আমাদের ইচ্ছা থাকে, হয়তো আমাদের আগ্রহ থাকে, কিন্তু হয়ে ওঠে না, সেগুলোর জন্য এখন থেকে সিরিয়াসলি পরিকল্পনা আমরা শুরু করতে পারি। যেমন রমাদানের শেষ দশক, রমাদানের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়গুলো, সবচাইতে মূল্যবান দিনগুলো হলো রমাদানের শেষ দশক, শেষ 10টা দিন।
এই দশটা দিন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষেরই নষ্ট হয়ে যায় ঈদ প্রস্তুতি নিয়ে। রমাদানের শেষ দশক, কেনাকাটা শপিংয়ে আমাদের একটা বড় সময় আমরা কাটিয়ে ফেলি, আর শেষের যে দিনগুলো থাকে এগুলো বেশিরভাগ মানুষই আমরা শহরে, যারা শহরে জীবনে যারা আমরা অভ্যস্ত, শহরে আমরা যারা বসবাস করি, তারা গ্রামের বাড়িতে ঈদ করার জন্য যাওয়া, যাওয়ার আগের প্রস্তুতি, যাওয়ার পরে শরীরের বিষ ব্যথা দূর করার জন্য একটু রেস্ট টেস্ট, হ্যাঁ, এরপরে যাওয়ার পরে সবার সাথে সাক্ষাৎ মোলাকাত মুসাফাহা, এগুলো করতে করতে আমাদের ঈদ চলে আসে। শেষের দিনগুলোতে ইবাদত আর হয় না, আর যেহেতু শহরের মানুষ গ্রামে চলে যায়, যেন গ্রাম আলাদেরও তো ডিউটি আছে, তারা শহরের মানুষকে অভ্যর্থনা জানার জন্য প্রস্তুতি, কী কী খাবার রেডি করবে, ছেলে আসতেছে মা রেডি করবে, ভাই বোনের জন্য অপেক্ষা করতেছে, বোন ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, গেছে, সবাই মোটামুটি একটা ঈদ প্রস্তুতি নিয়ে আমরা 5-7 দিন ধরে ব্যস্ত থাকি। ব্যাপারটা এরকম হলো, একজনের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, পরীক্ষা হবে আগামী 10 দিন, এরপরে 6 মাস পরে বা 3 মাস পরে ফলাফল প্রকাশ হবে। ফলাফল প্রকাশ হবে সেই শিহরণে, সে আনন্দে, সেই তার যে উদ্দীপনায়, ওইটার কারণে সে এখন থেকে পরীক্ষার পড়ালেখা করার সময় পাচ্ছে না। ব্যাপারটা এরকম হয়ে গেল না? রমাদানের পরে যে ঈদটা আসতেছে, ঈদ কাদের জন্য? ঈদ হলো গোটা মাস জুড়ে আপনি ইবাদত বন্দি করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন, রাত জেগে ইবাদত করেছেন, দিন জেগে দিনে থেকে আপনি সিয়াম পালন করেছেন, তেলাওয়াত করেছেন, দান সাদাকা করেছেন, আপনার জীবনের সর্বোচ্চ সাধনা করেছেন, অলসতাকে ঝেড়ে ফেলে দিয়ে পরিশ্রম করতে 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 আপনি হাঁপিয়ে উঠেছেন, সেজন্য আপনাকে ঈদের এই উৎসবটা আল্লাহ তাআলা একদিন দিয়েছেন, যাতে করে ওই ক্লান্ত এবং পরিশ্রান্ত যে আপনার দেহ মন, সেটার অবসাদ যত দূর করতে পারেন, যাতে আপনার রিফ্রেশমেন্ট হয়, যাতে আপনি একটু রিল্যাক্স হতে পারেন, যাতে আপনি নগদ একটু আনন্দ পান, পরিশ্রম করার পর একটা বিনিময় আল্লাহ তাআলা দিলেন। এখন ওই বিনিময়টা কিভাবে পাবো না পাবো, কিভাবে ভোগ করব, কিভাবে উপভোগ করব, তার জন্য কামান দাগাইতে দাগাইতে আর ওই বিনিময় যে জন্য পাবো সেই কাজটাই করার খবর থাকে না। ব্যাপারটা হয়ে গেছে হুবহু ওই পরীক্ষার ফলাফলের প্রকাশের দিন, মিষ্টি কত কে কিনবো, কত কেজি কিনবো, কোন মিষ্টি অর্ডার করব, শ্বশুরবাড়িতে কোনটা পাঠাবো, বাসবাড়িতে কোনটা পাঠাবো, কলিগদেরকে কোনটা খাওয়াবো, তারপরে উৎসবের মুহূর্তটা কিভাবে উদযাপন করব না করব, এটা নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশের পর আমি অনেক কিছু করব, সেগুলো নিয়ে পেরেশানি করতে করতে প্রস্তুতি নিতে নিতে পরীক্ষাই আর দেওয়া হয়নি। ব্যাপারটা হুবহু সেরকম হয়ে গেল না? রমজানের শেষ দশক আপনি ঈদের উৎসব করতেছেন, ভাই ঈদের উৎসব তো রোজাদারের জন্য, ঈদের উৎসব তো হলো রাতভর ইবাদত বন্দি করা মানুষের জন্য, আপনার সেটার সময় নেই ঈদের জন্য, পরীক্ষার চিন্তা পড়ালেখা করার সময় পাচ্ছে না, ব্যাপারটা সেরকম হলো ভাই আমার। সেজন্য শেষ দশককে নিয়ে আমাদের এখন থেকে একটু পরিকল্পনা করা দরকার, এর মধ্যে বিশেষ পরিকল্পনা হলো ইতিকাফ। রমজানের শেষ দশক যদি ইবাদত করতে চান, আমাদের আজকের বাস্তবতায় আমরা বলতে পারি যে ইতিকাফ ছাড়া শেষ দশকের আমল খুবই চ্যালেঞ্জিং, খুবই কঠিন, খুবই দুরূহ, চাইলেও আসলে সম্ভবপর হয় না। আমরা যদি আমাদের রমজানের শেষ দশককে ইবাদত বন্দেগীর মাধ্যমে অর্থবহ করতে চাই, তাহলে ইতিকাফের কোনো বিকল্প পথ খোলা নেই। ইতিকাফটা হলো একরকম বন্দি জীবন, আপনি 10 দিনের স্বেচ্ছা কারাবরণ করলেন, এই কারাবরণটা হলো আল্লাহর ঘরে মসজিদে, মসজিদ থেকে বেরোতে পারবেন না ইতিকাফকারী ব্যক্তি, বন্দি, আপনি এখানে থাকবেন, এখানে খাবেন, এখানে ঘুমাবেন, এখানে সব কিছু করবেন, আপনি এখান থেকে বের হবেন না ইমার্জেন্সি কোনো কিছু ছাড়া, অনেকটা বন্দির মতো, বন্দি ইমার্জেন্সি কাজে হাসপাতালে তাকে নেওয়া হয়, আপনি অসুস্থ হলে হাসপাতালে যেতে পারবেন, যদিও তাতে আপনার এই বন্দিত্ব আর ইতিকাফ থাকবে না, ছুটে যাবে। তো সেজন্য রমজানের শেষ দশকের ইতিকাফের পরিকল্পনা করা উচিত। আমরা ইতিকাফ করতে পারি না, এর বড় কারণ হলো আমরা ব্যস্ত, অনেক ব্যস্ত, এত ব্যস্ত যে আমি না থাকলে আমার প্রতিষ্ঠান চলবে না, আমি না থাকলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটার কী হবে, রমজানের শেষে অনেক কাজ আমার, এই যে ব্যস্ততা আমাদেরকে ইতিকাফে বসতে দিচ্ছে না, এই কারণে যদি কারোর মনে হয় যে আমার রমজানের শেষ 10 দিনে এত ব্যস্ততা, আমি আসলে চাইলে ইতিকাফ করতে পারি না, আমার দ্বারা হয় না, তাহলে এই লোকটার জন্য ইতিকাফটা আরও বেশি জরুরি, কারণ তিনি মনে করেছেন এই পৃথিবী বা তার জগৎটা তিনি ছাড়া অচল, তিনি ইতিকাফে বসে প্রমাণ করার সুযোগ তার আছে
যে তিনি ছাড়াও সবকিছু সচল হতে পারে, বরং তার চাইতে আরো ভালোও চলতে পারে। আমরা যারা মনে করছি যে আমি ছাড়া আমার সংসার চলবে না, দোকানটা চলবে না, ব্যবসা চলবে না, অফিস চলবে না, এটা চলবে না, সেটা চলবে না, এটার চাইতে বড় ধোকা আর কিছু নেই। আপনি এখন মরে গেলে কিভাবে চলবে? সবই চলবে, কোনো কিছুই থেমে থাকবে না, পৃথিবীতে কিছুই থেমে থাকবে না। এই একটা ভুল চিন্তা দিয়ে শয়তান আপনাকে আমাকে ইবাদত থেকে, আল্লাহর বন্দিগি থেকে, দাসত্ব থেকে দূরে সরায়। অতএব ইতিকাফের পরিকল্পনা এখন থেকে করা উচিত। আমাদের এই মসজিদে যারা এলাকাবাসী আছেন, তারা এখানে যারা যার যার এলাকাতে যতটুকু সম্ভব তৌফিকে কোলা ইতিকাফের পরিকল্পনা এখন থেকে করেন। সে দর্শক, আমি দেশে থাকলে ইতিকাফ হয়তো মসজিদে আপনাদের সাথে হয়তো করতে পারতাম, হয়তো আমার হারাম শরীফ ইতিকাফের চিন্তা আছে যদি আল্লাহ তৌফিকই দান করে। অতএব আমি না থাকতে পারলে, ইমাম সাহেব গত বছরও ছিল, এবছরও থাকবে ইনশাআল্লাহ। ইতিকাফের কথা আমরা সাধারণত মসজিদগুলোতে 15-16 বছর রমজানের দিকে হুজুরদেরকে বলতে শুনি, আমরাও এই টাইমেই বলতাম। কিন্তু আমি ভাবলাম যে তখন আর ইতিকাফের ওয়াজ করে খুব একটা লাভ হয় না, কারণ 16-17 রমজানের মধ্যে দুই দিনের একদিনের পরিকল্পনা প্রস্তুতি নিয়ে ইতিকাফ করা সম্ভব হয় না। এই জন্য অনেক আগে থেকে এখন থেকে বলা যে এই বছর শেষ 10টা দিন আমি আল্লাহর ইবাদত বন্দেগির জন্য নিযুক্ত করবো, সারা বছরের 355 দিন আমি মিশ্রভাবে কাটাই, 10টা দিন আমি শুধু আল্লাহর জন্য ব্যয় করব। এর মানে আবার এটা না যে আমার ব্যবসা বাণিজ্যের কাজ, ফোনে আমি কিছুই করতে পারবো না। সব আপনি প্রয়োজনীয় এবং জরুরি কাজ সবই করতে পারবেন, ইমার্জেন্সি কাজ আপনি সবই করতে পারবেন, ফোনে কথা বললেন, মেসেজ আদান প্রদান করলেন, জরুরি কোনো কিছু সারলেন, এটা আপনি করতে পারবেন, একান্ত যদি সেটা না করলে নয় এরকম পর্যায়ের হয়। তাহলে আপনি এতে কাফে বসতে বাধাটা কোথায়, অসুবিধাটা কোথায়? আপনার ইমার্জেন্সি কাজ আপনি করতে পারতেছেন। আমরা অনেকে মনে করি এতে কাপ মানে হলো বোবার মতো থাকতে হবে, কোনো কথাও বলা যাবে না, এটা ভুল ধারণা। এতে কাফে বসে আপনি কথাবার্তা বলতে পারেন, আপনি অন্যান্য ব্যক্তিগত যে কাজকাম সেগুলো সারতে পারেন, ডায়াবেটিসের রোগী আপনার প্রতিদিন হাঁটা লাগে, কোনো অসুবিধা নেই, মসজিদের মাথে মতো দৌড়াবেন আপনি, কোনো অসুবিধা নেই। আপনি এতে কাফে থাকলে এখানে বোবার মতো হয়ে থাকতে হবে, একবারে স্টিল হয়ে থাকতে হবে, এমন কোনো কথা নেই। আপনি বাসায় যা করতেন এখানে তা করবেন, সুনির্দিষ্ট কিছু কাজ শুধু নিষেধ, সেগুলো ছাড়া বাকি সব কাজ আপনি অ্যাজ ওয়েল করতে পারবেন। বিধায় রমজানের শেষ দশকটার জন্য আমাদের এখন থেকে একটু পরিকল্পনা হওয়া উচিত। এই পরিকল্পনার অংশ হিসেবে ধরেন রমজানের শেষ দশক আমাদের কিসে বরবাদ করে? ঈদের শপিংয়ে। এখন থেকে করে ফেলেন, এখন থেকে কেনাকাটা করে ফেলেন, বা প্ল্যান করেন যে এবছর ঈদের শপিং অনলাইনে করবো, অফলাইনে করবো না, মার্কেটে যাবো না, সময় নষ্ট করবো না, গেলে পুরো দিন বরবাদ হয়ে যায়, তারাবির নামাজটা মিস হয়ে যায়, এবাদত বন্দেগি দোয়া দরুদ মিস হয়ে যায়, চোখের গুনাহ হয় পর্যাপ্ত পরিমাণে। অতএব আমরা সেটা করবো না, আমরা এখন থেকে হয় করে ফেলবো আর না হলে এবছর সব অনলাইনে কেনাকাটা করবো, লস হইলে হোক, কিছু টাকা বেশি গেলে যাক, কিন্তু আমার ইবাদতের ক্ষেত্রে কোনো ঘাটতি যেন না হয়। আরেকটা বড় দুর্বলতার দিক হলো আমাদের রমাদান নষ্ট করে ফেলায় খাদ্য উৎসবের আতিশয্যে। এত পরিমাণ খাদ্য প্রস্তুতি আমরা নেই, এর আগে আমরা বারবার বলেছি আপনাদেরকে যে এটার ফলে আমাদের মা বোনদের ইবাদত বন্দেগিতে একেবারেই হয় না। গতকালকে গাজীপুরে মাহফিলে এক ভদ্রলোক প্রশ্ন করলেন যে আমাদের পুরুষদের খাদ্যের প্রস্তুতি নীতিনীতি আমাদের সমাজে মা বোনদের ইবাদত বন্দেগি করার সুযোগ হয় না রমজান মাসে। এটা হলো একেবারে সরল বাস্তবতা, এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই। আপনি হয়তো ভোর রাতে উঠে একটু দোয়া দরুদ করলেন, সুযোগ পান, কিন্তু আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, তাদের কিন্তু সুযোগ নেই। ওই বেচারেরা ঘুম থেকে উঠে ভাত চড়াইছে, কারণ ঠান্ডা ভাত আপনি খাবেন না, গরম গরম খাইতে হবে, এই জন্য ভাত চড়াইছে, ভাত চড়াইলে তো তার চুলার দিকে তার মাথায় রাখতে হয়, এরপরে আপনার অন্যান্য আইটেমগুলো গরম টরম করা, প্রস্তুত করা, থালা বাসন ধোয়া, সকল প্রস্তুতি নিয়ে বেচারেরা ব্যস্ত থাকে। কাজের লোক থাকলেও তাদের ব্যস্ততা আছে, সোজা কথা, তাদেরকে চালাইতেও তো হয়। তো এই কাজগুলো আমরা ভাগাভাগি করার প্ল্যান করতে পারি যে এবছর তাদেরকে আমরা এবাদত বন্দেগি করার সুযোগ দেব, এটা আমাদের করতে দেওয়া উচিত। প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে আমাদের এর কারণে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কিনা, আমি বলছি হ্যাঁ, এটার কারণে জবাবদিহি করা লাগতে পারে। বিশেষ করে ইফতারের আগে দুপুর 3টা থেকে 2টা থেকে মহিলারা শুরু করতে হয় মাজায় গামছা বেঁধে কাজকর্ম, কারণ মনে হচ্ছে যে ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত সিংহ যেরকম ঝাঁপায় পড়বে, এরকম বাসার সব মানুষগুলো ঝাঁপায় পড়বে ইফতারের আগে। মহিলা বেচারীরা আপনার এই এটা বাটো, সেটা বাটো, এটা ব্ল্যান্ড করো, ওই শরবত 5 আইটেম করো, 6 আইটেম করো, এটা আনো, সেটা আনো, হুলস্থুল এক কারবার। রমজান তো না মনে একটা খাদ্য উৎসবের মাস আসতেছে,
তাহলে এবার ইফতারের ঠিক আজান দেয়া পর্যন্ত, আজান হয়ে গেছে তারপরেও মহিলা বেচারি মুখে কিছু দিতে পারতেছে না, বলে কয়ে তার মুখে একটা খেজুর বা একটু পানি দেয়াতে হয়, একটু পানি দিয়ে আবার আরেক আইটেম আনতে গেছে, আর আমরা মুছে তাও দিয়া খুব কড়কড়ে মড়মড়ে ইফতারি করা জামা নিয়ে বসে ইফতারি করতেছি। ওই বেচারি ইফতারের আগে হয়তো আমরা একটা দোয়া দরুদ করতেছি, কারণ আপনি তো ডাইনিং টেবিলের চাষে বসে আছেন, আপনি তো ইফতারি দস্তরখানের চারপাশে বসে আছেন, ওই বেচারি দৌড়ের উপরে আছে, তাদের কোনো ইবাদতের সুযোগ হয় না। আমরা যদি পরিকল্পনা করি, যদি ইবাদতের আমরা স্বাস্থ্যসম্মত খাবার নেব, আমরা চিড়া দই যে জিনিসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু নয় সেগুলো আমরা খাবো, আমরা ফ্রুটস মানে গরিব মানুষও বাঙ্গির জুস করে খেতে পারেন, অনেক ভালো ভালো আইটেম আছে, সেগুলো না করে তেল ঝাল পেঁয়াজি, বিশেষ করে সত্যি বলতে আমি সহ আমরা সবাই আমাদের এমন একটা টেন্ডেন্সি হয়ে গেছে বাঙালি যে বুট মুড়ি ছাড়া ইফতারি তো পরার কথা রোজাই হয়েছে কিনা সন্দেহ, বুট মুড়ি ছাড়া যদি ইফতার করা হয় ইফতারিটা হইলো কিনা এটা তো পরের কথা, আজকের রোজাটা হইলো কিনা আল্লাহ কবুল করলেন কিনা, কারণ বুট মুড়ি কানা হয়নি, ব্যাপারটা এরকম মনে হয়েছে আমাদের কাছে। তো এখন এই যে বুটমুড়ি বলে কোনো কথা নয়, এত পরিমাণ ভাজা পোড়া আইটেম রমজান মাসে দেখবেন যে বিশেষ করে শুরুর দিকে, অবশ্য আমাদের আলহামদুলিল্লাহ বাঙালি তেল মানে এই দুই নম্বর জিনিস খাইতে 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 আমাদের অভ্যাস এরকম হয়েছে যে তেমন একটা অসুবিধা হয় না, কিন্তু অনেকে এটা ফিল করেন যে ওযু ধরে রাখতে পারেন না অ্যাসিডিটির কারণে, কিসের তারাবি পড়বেন ইমাম সাহরে, আর ওই হাবের সাহকে তাড়াইতে তাড়াইতে দিন শেষ, হুজুর তাড়াতাড়ি করেন এত দেরি হয় কেন, এত দেরি হয় কেন, কারণ সে তো ইফতারিতে এমন সব বোম ঢুকাইছে ভিতরে, এগুলো সব এখন ব্লাস্ট হওয়ার মতো। এই যে একটা ব্যাপার, আমরা কিন্তু রমাদানকে পরিকল্পিতভাবে যদি কাটাতে চাই এখন থেকে পরিকল্পনা করতে পারি, এবছর আমাদের ইফতারিতে আমরা ঠিক আছে একেবারে ভাজা পড়া একদম ছাড়লে হবে না, আমাদের মানে অস্থি মজ্জা এই মানে বুট এবং পেঁয়াজি এমনভাবে ঢুকে গেছে এটা ছাড়া আমাদের ইফতারি রোজা হবে না, ওকে করেন কিন্তু স্টেস লিমিটেড এবং সিস্টেমিক্যালভাবে করেন। অনেক মহিলারা আছেন যারা ইবাদত বন্দেগী করার জন্য বুদ্ধিমতী হিসেবে আগে থেকে পরিকল্পনা করে রাখেন যে ঠিক আছে পেঁয়াজির জন্য প্রতিদিন ডাল বাটার কাজ করব না, শুরুতে একদিন ভালো করে বেশি করে বেটে রেখে দিব যাতে সারা মাস শুধু ভেজে ভেজে খাওয়া যায়, এখন থেকে পরিকল্পনা করলে যে রমজানের সময়টা অনেক দামি সময় ওই সময়টাতে আমি রান্নাঘরের সময় নষ্ট করে ফেলবো না, এবং পুরুষরাও যদি মহিলাদেরকে একটু হেল্প করেন তাহলে সহজ হয়। আমি প্রতি বছরই বলি যে রমজানের আগে এই সরি ইফতারের আগে বিশেষ করে 10-12 পদ আনার পর খেতে 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 যখন আমরা মোটামুটি হাঁপায় উঠি তখন আমরা ইনিংস ঘোষণা করি, ইনিংস ঘোষণা মাগরিবের নামাজ পড়ি, পড়ে যে সেকেন্ড ইনিংসে আমরা শুরু করি, সেই ইনিংসে একেবারে জামা কাপড় খুলে রিল্যাক্সের সাথে বসে খাওয়া শুরু করি। মহিলার বেচারে কিন্তু রেস্ট নাই, ওই যে শুরু করছে দুপুর তিনটা থেকে ইফতারি পর্যন্ত, আজান হয়ে গেছে তাও খাইতে পারতেছে না, আরেক আইটেম আনতেছে, আপনি এসে নামাজ কালাম পড়ে মসজিদ থেকে বন্ধু বান্ধবের একটু হাই হ্যালো করে আবার আপনার ইনিংস রয়ে গেছে, আপনি চলে যাচ্ছেন সেখানে, মহিলারা এর মধ্যে আবার ওইগুলো ধুয়ে টুয়ে প্রস্তুতি করে রাখছে, সেগুলো খাওয়া দাওয়া শেষ আপনার শরীরে এলাকা কতক্ষণ একটু রেস্ট টেস্ট করতেছেন, আবার তারাবি পড়তে যাইতে হবে আপনার, মা বোনের কিন্তু রেস্ট নাই বেচারিরা, এরপরে কি আবার এগুলো পাক সাফ করো, কারণ আপনি এসার পরে এসে আবার ঝাঁপায় পড়বেন আর থার্ড ইনিংসের জন্য, থার্ড ইনিংসের প্রস্তুতি নিতে নিতে বেচারি দেশ তারা এবাদতটা কখন করে চিন্তা করেন, আমাদের মা বোনরা চাইলেও কিন্তু করতে পারে না। অতএব আমরা এটাকে যদি পরিকল্পিতভাবে সীমিত পরিসরে নিয়ে আসি যে আমরা রমাদান মাসে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকব এবং হেলদি এবং স্বাস্থ্যসম্মত খাবার খাবো, রমাদান আসলেই টেলিভিশনগুলোতে একবারে সব টিভি চ্যানেলগুলোতে ইফতারের উপরে বহু প্রতিবেদন রিপোর্ট অনবরত প্রকাশ করে, হ্যাঁ বড়ো বাপের ছেলে খায়, বড়ো মায়ের ছেলে খায় এই ইফতারি সেই ইফতারি, হ্যাঁ আপনারা কী নাম চকবাজারের শাহি ইফতারি, অমুক বাজারের শাহি ইফতারি, মানে ইফতারি মানে হলো বাজা পড়ার এক বিশাল পর্সা, সারাদিন মানুষ যে রোজা থাকলো না খায় থাকলো এটার উপরে কোনো প্রতিবেদন নাই, প্রতিবেদন হলো কিসের উপরে, খানার উপরে, কারণ এত খানা আমরা খাই টেলিভিশনের বেচারা কী করবে, দেখেছে যে খানার যে পরিমাণ হিড়িক আমাদের এটাই দেখাতে দেখাতে চলে যায় ভাইরা আমার। এই জন্য আমাদের রমাদানে খাবারের ব্যাপারে পরিকল্পনা করা উচিত এবং সেটা এখন থেকে হওয়া উচিত। দান দক্ষিণার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হলো সালাফ এবং পূর্বসূরি আমাদের সোনালী যুগের মহামানবেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যারা ছিলেন সাহাবায়ে কেরাম তাবি তাবে তাবি সোনালী যুগের প্রথম তিন যুগের মানুষেরা, তাদের মধ্যে একটা আমল ছিল, সেটা হলো রমাদান মাস যেন গরিব অভাবী মানুষ সঠিকভাবে সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারে, এজন্য তাদেরকে এখন থেকে
তাদের বাসা বাড়িতে তাদেরকে কিছু কিছু সাদকা দান, খাবার টাবার ইত্যাদি কিনে দেওয়া, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক কিছু মানুষের নাগালের বাইরে অনেক মানুষ আছে যারা খুব সাইলেন্টলি কষ্টে দিনাতিপাত করছে, দিন পার করে দিচ্ছে, আমরা হয়তো টেরও পাচ্ছি না। সেই মানুষগুলোর বাসা বাড়িতে এখন থেকে আমরা রমজানের আগে থেকেই পরিকল্পনা করে যাতে করে রমজানটা তারা সুন্দরভাবে কাটাতে পারে, কিছু জিনিসপত্র কিনে বাজার সদায় করে আমরা পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে পারি। এইভাবে যদি আমরা পরিকল্পনা করি ইনশাআল্লাহ বিদিন আমাদের ইবাদত বন্দিগি রমজানে করা অনেকটা সহজ হবে। রমজানে আমাদের ইবাদতের প্রতিবন্ধকতাগুলো কোন কোন জায়গায়, যেমন ইয়াং জেনারেশন সহ সমাজের একটা বড় অংশের মানুষের ইবাদতের অনেক বড় একটা প্রতিবন্ধকতা হলো কয়েকটা অ্যাপ, মোবাইল অ্যাপ, কারোর টিকটক, কারোর লাইকি, কারোর ফেসবুক, কারোর হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউব। এই অ্যাপগুলো আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে আমরা চাইলেও এগুলো থেকে সরতে পারি না, নেশার মতো হয়ে গেছে, আঠার মতো লেগে গেছে, দিনের এবং রাতের উল্লেখযোগ্য অংশ সেখানে চলে যায়। আমি অনেক নেককারকে দেখেছি যারা ইবাদত বন্দেগী করার জন্য এই অ্যাপগুলো রমজান উপলক্ষে মোবাইল থেকে ডিলিট করে ফেলেছেন, আমি দেখেছি একদম পুরো মোবাইল থেকে এগুলোকে তিনি মুছে ফেলেছেন, আনইনস্টল করে ফেলেছেন, এবং রমজানের পরে আবার দেখা যাবে, এক মাসের জন্য অন্য কোনোভাবে কাজকাম সেরে নেব, একটু কষ্ট হবে, এটা না থাকলে কী হতো, এই মুহূর্তে যদি সব সিস্টেম ডাউন হতো আমি কীভাবে চলতাম, সবই চলবে পৃথিবীতে, মানুষের ইচ্ছা দরকার। তো আপনার ইবাদতে প্রতিবন্ধকতা কে সৃষ্টি করে, সেটা কোনো মোবাইল অ্যাপ, সেটা কোনো বন্ধুবান্ধব, সেটা আপনার কোনো বদভ্যাস, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সোনালি সময় এবং সুযোগ হলো এটা। রমজান মাসটা এত দ্রুত চলে যায়, যখন শুরু হয় তখন দেখতে দেখতে কিন্তু কয়েকদিনের মধ্যে দেখা যায় শেষ হয়ে গেছে, দশ রমজান, পনেরো রমজান, বিশ রমজান শেষের দিকে চলে গেছে, আফসোস করতে থাকি। এই জন্য এখন থেকেই যদি আমি কাজটা শুরু করে দিই, এখন থেকেই ইনশাআল্লাহ বিদনিল্লাহ রমজান মাসব্যাপী একটা বড় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হতে পারে। বিদায় এখন থেকে পরিকল্পনা করা উচিত। একটি কথা আমি সবসময় বলার চেষ্টা করি, সেটা হলো রমজান মাসে কিছু সুবর্ণ সুযোগ আমাদের হাত ছাড়া হয়, কিছু সুবর্ণ সুযোগ ম্যাক্সিমাম মানুষের হাত ছাড়া হয়, এটা হাত ছাড়া হওয়া উচিত নয়। মানে এর চাইতে হতভাগ্য, এর চাইতে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না যে এত বিরাট একটা সুযোগ পাওয়ার পরে সেটা হাত ছাড়া হবে। আর সেটা হলো রমজান মাসে ইফতারের আগে দোয়া কবুল হয়, ইফতারের আগে দোয়া কবুল হয়, এবং ভোর রাতটা সারা বছর জুড়ে দোয়া কবুলের জন্য সবচেয়ে মোক্ষম সময়, সবচেয়ে দোয়ার জন্য উপযুক্ত সময় হলো ভোর রাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বান্দার চাওয়াগুলোকে পূরণ করেন, আবেদনগুলোকে মঞ্জুর করেন, ডেকে ডেকে নিজে যেচে, সেই সুযোগটা রমজান মাসে যতটা আমাদের হয়, সারা বছর আমরা চাইলেও সেটা পারি না, আমাদের ব্যক্তিগত ব্যস্ততা, আমাদের নানা রকমের অসুবিধার কারণে রমজানের বাইরে রাত সাড়ে তিনটা বাজে, চারটা বাজে, সাড়ে চারটা বাজে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া দরুদ করা আজকাল আমাদের জন্য অত্যন্ত দুরূহ এবং চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে গেছে। কিন্তু রমজান মাসে তো এটা আমাদের জন্য একেবারে পান্তা ভাতের পানির মতো, কারণ যারা আমরা আল্লাহর ফরজ বিধান রোজা রাখার জন্য সাহারি খেতে উঠি, তারা সাহারি খেতে উঠলে সাহারি খাওয়ার পাশাপাশি এই টাইমটাতে দোয়া করার যে সুযোগ আছে, যেটা আমি এগারো মাস করতে পারি না, সেটাতে এই মাসটাতে চাইলেই আমি করতে পারি। কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি, সাহারি ক্ষেত্রে উঠলে আমরা সাহারির খাবারটা খাই, খেয়ে দিয়ে বড় জোর ফজর নামাজটা পড়ে যায়, শুয়ে যাই, হয়তো ফজরের আজান আরো দশ মিনিট বাকি আছে, ওই টাইমে আমরা অনেকে সাহারির অনুষ্ঠান দেখি টিভিতে, আছে না নাই, টিভিতে আমরা অনুষ্ঠান করি, আমরা অনুষ্ঠান এবাদত গুজারদের জন্য করি না, আমরা টেলিভিশনগুলোতে অনুষ্ঠান করি হলো তাদের জন্য যারা টিভিতে সারাদিন ফিল্ম দেখে বুধ হয়, কিছু সময় যেন তারা ফিল্ম থেকে পাই চারটা ভালো জিনিস দেখে, তাদের জন্য আপনি এবাদত বন্দী করতে চান, টেলিভিশন অনুষ্ঠান আপনার জন্য না, বিশেষ করে এবাদতের সময় না, ভোর রাতে এটা করার সময় না, আমরা ওই টাইমে অনুষ্ঠানে আপনারা দেখেন এগুলো তো রেকর্ড আগে করা থাকে, এগুলো তার ওই টাইমে হয় না, লাইভ একটাও হয় না, এগুলো সবগুলো রেকর্ডেড প্রোগ্রাম হয়। আজকাল আবার নতুন অনাচার শুরু হয়েছে, সেটা হলো সাহারি পার্টি, খেয়াল করছেন আপনারা, এত বছর ছিল ইফতার পার্টি, নতুন করে গত কয়েক বছর থেকে আমাদের দেশে আবার একটা কালচার আমদানি হয়েছে, এটার নাম কি, সাহারি পার্টি, পোলাপান মানে কত ভোগ করবে, ভোগ করতে করতে এখন মাতাল হওয়ার দশা আমাদের, যে ভোর রাতের সময়টাতে একটু এনজয় করে দেখি কেমন লাগে, এই টাইমে পাঁচজন দশজন বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি ফাটতে, আরে ভাই এটা কি পার্টি করার সময়, এ তো চোখের পানি ফেরানোর সময়, এ তো দোয়া করার সময়, হেয়ালিপনাতে একটা সীমা থাকবে,
আল্লাহ জানে কয়দিন না পরে না জানি এমন কোনো কালচার শুরু হয়, দেখতে না হয় যে বাপ মরে গেছে, বাপের মরার পার্টি, লাশ সামনে নিয়ে আশেপাশে নাচানাচি, কারণ এত পাগলামি এবং এত মাতলামি শুরু হয়েছে। এই সাহারি পার্টি যে বা যারা করছে, একটি বারের জন্য মানুষগুলোর মনে হয় না যে ভোর রাতের এই টাইমটা তো ইবাদত বন্দেগীর সময়। ইবাদত বন্দেগী যদি আপনি 24 ঘন্টার সাথে কম্পেয়ার করেন, পুরো দিন রাতের মধ্যে ইবাদত বন্দেগীর সবচেয়ে পিক টাইম, পিকে উঠে এই টাইমটাতে, এটা পার্টি করার সময়। সেখানে আবার পার্টিতে আপনার ছেলে মেয়ে ঢলা ঢলি মিশামিশি, পার্টিতে হয় কি, বন্ধু বান্ধব ফুর্তি ফার্তে, এটা কি ফুর্তির সময়? আপনি তো কোনো রকম সারি খেয়ে ইবাদতবন্দি করে শুয়ে যাবেন। এই জন্য ভাইয়েরা আমার, শতকরা 99% বা তারও বেশি মানুষ আমাদের সমাজে ভোর রাতে আমরা সারি খেতে উঠি। সারি খাওয়াটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ, আপনি ভোর রাতে উঠবেন সেটা হাদিসেরই নির্দেশ, ঠিক আছে, কিন্তু শুধু এই জন্য উঠবেন? সাহারির চাইতে কোনো কোনো দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ভোর রাতে ইবাদত, দোয়া। আপনি 2 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়েন, 15 মিনিট আপনি হাতে রাখেন, এবং সাহারি শেষ করে ফজরের আজান হতে এখনও 15 মিনিট বাকি আছে, আপনি একটা নির্জন কক্ষে চলে যান, কক্ষে কোনো এক কোনায় চলে যান, জানামাজে দাঁড়িয়ে যান, সেজদায় চলে যান, একটু আল্লাহর সাথে কথা বলেন। দিনে আপনি 10 মিনিট করে আল্লাহর সাথে কথা বলেন, নিয়ম করে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া ইবাদতের মূল, এ দোয়া হলো আল্লাহর সাথে কানাগুষা করা। মোনাজাত শব্দের অর্থই হলো কানাগুষা করা। রমাদানে এই সুযোগটা ম্যাক্সিমাম মানুষ আমরা হাতছাড়া করি। এখন থেকে পরিকল্পনা করেন যে আমরা সাহারির জন্য হুলস্থুল করে উঠব না। বেশিরভাগ মানুষ আমাদের সমাজে এখন হুলস্থুল পাবলিক, আমরা হুলস্থুল পাবলিক। হুলস্থুল পাবলিক এ অর্থে যে সাহারির সময় আজান হয় হয় ভাব, তখন এই পানি নিয়ে টানাটানি, ওষুধটা রয়ে গেছে, ব্রাশ এখনো করা হয় নাই, দুধটা এখনো খাওয়া হয় না, মা বলতেছে 3 মিনিট বাকি আছে, জলদি টান দে, আরেকটু রয়েছে, কোনো আইটেম বাদ রয়েছে। বেশিরভাগ মানুষের এই দশা না? আমরা তো আশেপাশে দেখি তো সব মানুষের বেশিরভাগ এই দশা না? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারি শেষে সাহারি শেষে করতে বলেছেন, ঠিক আছে, যত শেষের দিকে সাহারি করার মধ্যে মানুষ থাকবে তত কল্যাণের মধ্যে থাকবে। সাহারি শেষে করাটা সওয়াবের কাজ বেশি, কিন্তু শেষে করার মানে এটা না যে এদিকে মুয়াজ্জিনের আজান, এদিকে আপনার হাতে গ্লাস, কম্পিটিশন চলতেছে কে আগে শেষ করে। আপনি না মুয়াজ্জিন সাহেব, আপনি জিতার চেষ্টা করে যাচ্ছেন যে আমি শেষ করে ফেলবো, এরপর মুয়াজ্জিন আজান দিছে, বাপটা এমন হবে জিতে গেছি। এটা তো কোনো কম্পিটিশন হতে পারে না, এটা কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। কিন্তু এই বদভ্যাসগুলো আমাদের মধ্যে এমনভাবে বিল্টিন হয়ে গেছে, এমনভাবে আমাদের অস্থিমজ্জা সেট হয়ে গেছে যে এগুলোর বিকল্প আমরা কল্পনাই করতে পারি না। পরিকল্পিত জীবন আমাদেরকে ইসলাম শেখায়। সুন্না মানেটা কি? সুন্না মানেই হলো নিয়ম শৃঙ্খলা। আমরা এই নিয়ম শৃঙ্খলার মধ্যে নেই, মনে করেন কথার কথা 5টা এত মিনিটে সাহারির টাইম শেষ হবে, আপনি জাস্ট আধা ঘন্টা আগে উঠতেছেন, উঠে আবার আন্দাদন্দা অনেকে দেখি আশেপাশে, তো আমাদের বাসা বাড়িতে আশেপাশে, তো আমরা এই সমাজের মানুষই তো, যে মোবাইলটা নিয়ে আন্দাদন্দা কতক্ষণ আগে টিপি, ফেসবুকে নোটিফিকেশনে কি আসলো, লাইকিতে কি আসলো, ইউটিউবে কি আসলো, হোয়াটসঅ্যাপে কি আসলো, কোনো মেসেজ আসলো কিনা, হুদাই জরুরি আসলে কিছুই না, অযথা 5-10 মিনিট টিপলেন, এরপরে শেষের দিকে আপনি এবার মুয়াজ্জিন সাহেবের সাথে কম্পিটিশনে নেমে গেছেন যে উনি আগে আজান দিতে পারে নাকি আপনি আগে পানির গ্লাসটা শেষ করতে পারেন। ভাইরা, এটা তো বুদ্ধিমান কোনো কাজ নয়। 10টা মিনিট সময় মিনিমাম আপনি আগে সাহরি শেষ করবেন, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি শেষ করার পর সম্ভবত 100 আয়াত, আমি যদি ভুল না করে থাকি, 100 আয়াত তেলাওয়াত করার মতো সময় রাখতেন হাতে, এরপরে তিনি ফজরের নামাজের দিকে যেতেন। তো যাই হোক, তাহাজ্জুদের জন্য বিশেষ করে ভোর রাতে দোয়ার জন্য আপনি সাহরির পরে যদি মনে হয় যে না হুলস্থুল হয়ে যায়, আমি অলস মানুষ, করতে করতে দেরি হয়ে যায় প্রতিদিন, তাহলে আপনি আগে উঠেন, 10টা মিনিট সময় হাতে নিয়ে দোয়া দরুদ করেন, কখনো বাড়ির ছাদে চলে যান, কখনো বাসার কোনো একটা নির্জন কক্ষের কোনায় চলে যান এবং আল্লাহর সাথে একটু কথা বলেন, একটু চোখের পানি ফেলেন। রমাদান গোটা মাস চলে যায়, অনেক হতভাগা আছে, গোটা মাসে একটি বারের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক হয় না, অথচ তিনি রোজা রাখছেন, তিনি ইফতারি করছেন, তিনি সাহারি করছেন, দোয়া হচ্ছে না। দোয়া হলো ইবাদতের মূল, মূল আইটেমটাই বাদ পড়ে যাচ্ছে। আরে ভাই, ইফতারি যদি 2-4 দিন নাও করতে পারেন আপনার রোজা হয়ে যাবে, সাহারি যদি 2-4 দিন মিস হয়ে যায় আপনার রোজা হয়ে যাবে, তারাবি যদি একদিন মিস হয়ে যায় কদাচি, পুরো মাসের মধ্যে একটা দিন মিস হয়ে গেল বা 2-4 রাকাত মিস হলো পরে একা একা পড়ে দিলেন, তাতেও আপনার রোজা রমজান হয়ে যাবে, কিন্তু গোটা রমজান জুড়ে আপনার একটিবারের জন্য দোয়া করা হয় নাই, এর চেয়ে বড় হতভাগ্য আর কিছু নাই। ইমানদার আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার, সরাসরি আল্লাহর সাথে সংযুক্ত হওয়ার যে সুযোগ, সেটা দোয়ার মাধ্যমে, দোয়া।
আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন, এই সুযোগটা কীভাবে হাতছাড়া হয়, বিশেষ করে রমজান মাস। এই জন্য এখন থেকে আমরা যদি পরিকল্পনা করি যে দিনের বেলায় আমি আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়া পেশ করব, আমরা ওই যে রমজান প্ল্যানার বইটা বের করেছি, এই বইটা আমরা বের করেছি শুধু এই জন্য যাতে করে ইবাদত বন্দেগীতে আমাদের রিমাইন্ডারের কাজ দেয়। ক্যালেন্ডার ফরম্যাট করে দিয়েছি আমরা, ডেস্ক ক্যালেন্ডার, যাতে টেবিলে থাকে, প্রতিদিন একটা করে পৃষ্ঠা উল্টাবেন, আজকে এত রমাদান, আপনি নিজে সেখানে লিখবেন আজকে এই বদভ্যাসটা আমি ছাড়বো, চেষ্টা করবেন, স্ট্রাগল করবেন। অনেক ভালো কাজ আছে আমাদের দ্বারা করা হয় না, কথার কথা, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরানো এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত এবং ইমানের পার্ট, সাধারণ ইবাদত। কিন্তু শেষ কবে এই কাজটা আমরা করেছি একটু যার যারটা আমরা যদি করি, আমরা তো রাস্তা চলাফেরা করি, রাস্তা থেকে ধরেন কথার কথা, ফর এক্সাম্পল একটা কলার খোসা এক ভদ্রলোক ফেলে রেখে গেছেন, উনি ভুল করেছেন, এখন এটাতে যে কোনো মানুষ পাঁও দিয়ে আছাড় খেয়ে পড়তে পারে অথবা একটা দুর্ঘটনা হতে পারে, আর কিছু না হোক একটু বৃষ্টি হলে বাতাস হলে এটা ড্রেনে যায় পড়বে, জলাবদ্ধতা সৃষ্টি হবে, বিশ্রী অবস্থা হবে, নগর জীবন ব্যাহত হবে, আপনি এটা তুলে হাঁটতে থাকলেন, এখন তো ড্রামও নাই কোথায় রাখবেন, খুঁজে 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 কোনো এক জায়গায় ফেললেন, যেখানে ফেললে অন্তত মানুষের কোনো অসুবিধা হবে না, কারোর অধিকার নষ্ট হবে না। এই কাজটা শেষ আমরা কবে করছি, এই কাজটা করতে কোনো পয়সাও খরচ হয় না, কোনো শ্রমও লাগে না, কোনো সময়ও ব্যয় হয় না, একেবারে পান্তাবাদের পানির মতো একটা কাজ, মানে কোনো কিছুই দরকার নেই, দরকার শুধু সদিচ্ছা। এই কাজটা আমরা শেষ কবে বলছি, কিন্তু নগর জীবন অতিষ্ঠ, ঢাকা শহর মানে রাতের বেলায় মশা, দিনের বেলায় গাড়ির জ্যাম, এই কথাগুলো আমরা সারাদিনই বলি, অভিযোগ আমরা সারাদিনই করি, অভিযোগ করার যথেষ্ট কজও আছে, ঠিক আছে, কিন্তু আমি আমার দায়িত্বটা একজন মুসলিম হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাও, এটা একটা ইবাদত, সে কাজটা আমি কতটুকু করেছি, করা হয় না। এই জন্য আমরা ওই প্ল্যানারটা করেছি এইভাবে যে প্রতিদিন এই ধরনের আনকমন যে কাজগুলো আসলে চাইলেই আমরা করতে পারি কিন্তু করা হয় না, লেখা থাকে যে আজকে আমার রিমাইন্ড এটা, আজকে আমার এটা করার জন্য শিডিউলে আছে, আমি এই কাজটা আজকে করব, কয়েকবার করব, দিনভর বিভিন্ন জায়গায় এটা করব, করতে করতে কি হবে, অভ্যাসটা গড়ে উঠবে ইনশা আল্লাহ। অতএব রমজান সামনে আসছে, আমরা এখন থেকে যদি এভাবে জিনিসগুলোকে নিয়ে ভাবি যে না এবছর আমি একটু ভিন্নতর রমজান উদযাপন করব, পালন করব, তাহলে রমজান শেষে আপনার বুক আপনাকে বলবে, আপনার মন আপনাকে সাক্ষ্য দিবে যে না এই রমাদানটা আলহামদুলিল্লাহ একটা ব্যতিক্রম রমাদান কাটাতে পেরেছি, আপনার মধ্যে এক ধরনের তৃপ্তি আসবে, এক ধরনের আত্মতৃপ্তি আপনার মধ্যে আসবে, কনফিডেন্ট আসবে যে আলহামদুলিল্লাহ আমি কিছু একটা করতে পেরেছি। অতএব মহতরম হাজরিন, আমি আবার অনুরোধ করব যে এখন থেকে এই পয়েন্টগুলো যেগুলো আমরা বললাম, এখন থেকে আপনার রমাদানের কাজগুলোকে একটু একটু করে শুরু করা, একটু একটু করে শুরু করা, ছোট ছোট করে শুরু করা, কোরআন তেলাওয়াত রমাদানে তিন কতক দিবেন ভালো কথা, এখন অন্তত তেলাওয়াতটা নিয়মিত শুরু করে দেন, রুটিন মেনটেন করাটা শুরু করে দেন, এবং এখন এই যে কদিনের দিন সেই কদিনে দু চার পৃষ্ঠা করে অন্তত পড়াটা শুরু করে দেন। আর কোরআন বুঝে পড়াটা আমাদের হয় না, রমাদান উপলক্ষে কোরআন বুঝে পড়ার জন্য পরিকল্পনা করেন, একটা বঙ্গানুবাদ কোরআন নেন, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আছে, লাইব্রেরিতে আপনারা চাইলে মজান সাহেবের কাছ থেকে নিয়ে নিতে পারেন, এন্ট্রি করে আপনি বাসায় নিয়ে গেলেন, পড়ে আবার দিয়ে গেলেন, অথবা আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসলেন, তাহলে রমাদান উপলক্ষে যে আমলগুলো করবেন সেগুলো এখন থেকে একটু একটু শুরু করলেন, এটা প্রস্তুতির অংশ। আরেকটা হলো রমজানের শেষ দশকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট দশক, সেটা আমাদের নষ্ট হয় ঈদের শপিংয়ে, এই বছর মাজায় গামছা বাঁধি যে না আমার ঈদের শপিংয়ে ঈদের কেনাকাটায় গ্রামে ঈদ করার প্রয়োজনীয়তায় বা উল্লাসে প্রস্তুতিতে আমার শেষ দশক যেন বরবাদ না হয়, আমি প্ল্যান সেভাবে করব, গ্রামে ঈদে যাবো চাঁদ রাতে, বাড়িতে যাব গ্রামে চাঁদ রাতে অথবা ঈদের পরে, অথবা যাব ঠিক আছে কিন্তু যাওয়ার আগের সকল প্রস্তুতি আগে থেকে সেরে ফেলবো যাতে করে ওই টাইমে আমার এবাদতে কোনো ঘাটতি না হয়, সেভাবে যদি প্ল্যান করি ইনশাল্লাহ রমাদানটা অর্থবহ হবে, আর না হলে ওই যে শেষ দশক ওইভাবে ব্যস্ততার মধ্যে চলে যাবে, বিশেষ করে শেষ দশক এতেকাফ। এখন থেকে আপনি যদি পরিকল্পনা করেন, ব্যবসা বাণিজ্য বলেন, অফিস আদালত বলেন, নিজের কাজকাম বলেন, এখন থেকে গোছগাছ করেন যে আমি ওই দশক নাই, ওই দশক যদি আপনি অসুস্থ হাসপাতালে ভর্তি থাকেন কিছু থেমে থাকবে, কিচ্ছু থেমে থাকবে না, সব চলবে, বিধায় আপনি ধরে রাখেন ওই দশক আমি নাই হাসপাতালে ভর্তি, অতএব সেই হিসাবে এখন থেকে বরং গোছানোর সুযোগ আছে, আপনি গোছান এবং ওই দশক মসজিদে এতেকাফে বসেন। এতেকাফে বসার যে আনন্দ এটা অপরিসীম, এই আনন্দটা পাওয়ার জন্য অবশ্যই একটা পরিবেশ দরকার,
একা একা হইলে অংশ হয় না, দুই চার পাঁচজন সাতজন মানুষ প্রয়োজনে বন্ধুবান্ধব নিয়ে বসেন, এবং একজন আলেম অবশ্যই সাথে রাখেন, একজন আমলদার মানুষ যেন অবশ্যই সাথে থাকে, থেকে আপনি এতিকাফটা সঠিকভাবে করেন। এতিকাফের আমলটি যদি কেউ করতে পারে, রমজানের শেষ দশকের ইবাদত বাই ডিফল্ট এমনি হয়ে যাবে, আপনি মসজিদে বসলে কি হবে, আমল না করে যাবেন কই আপনি? আপনি নিজেকে আত্মশাসন বলে এটাকে, নিজেকে শাসন করার জন্য যে তুমি ইবাদত বন্দী করতে পারো না, সময় পাও না, মসজিদে এসে বসে গেলাম, বন্দী হয়ে গেলাম, অটোমেটিকলি ইবাদত হবে, কত ঘুমাবে? কোনো মানুষ তো নাই, আপনার তেলাওয়াত হবে, আপনার দোয়া আসবে, আপনার রোনাজারি হবে, আপনি চাইলেও হবে না চাইলেও হবে এমন একটা ব্যাপার। এই জন্য এতিকাফের কোনো বিকল্প নেই রমজানকে সার্থক করার জন্য। এর পাশাপাশি দান দক্ষিণা করার জন্য এখন থেকে পরিকল্পনা করা, বিশেষ করে গরিব দুঃখী যাতে রমজান ভালোভাবে কাটাতে পারে এখন থেকে দান করা উচিত, যাতে করে তারা টেনশন মুক্তভাবে রোজা রাখতে পারে। একজন রিক্সাওয়ালা বেচারা রোজা রাখতে পারে না, রিক্সা চালাইতে হয় দিনে বেলা তার সংসার চালানোর জন্য, তাকে আপনি একটু হেল্প করেন যে ভাই তুমি রোজাটা রাখো, রোজাটা রাখো, দিনের বেলা তুমি 8 ঘন্টা রিক্সা না চালায় 4 ঘন্টা চালাও, আর 4 ঘন্টা তোমার কত লাগবে, এই নাও 2-4-5 হাজার টাকা আমি দিলাম, তুমি চাল ডাল কিনে চলো, রোজাটা রাখো। আপনি একটা মানুষকে, একজন দিনমজুরকে সহায়তা করলেন, সে এই টাইমটাতে এবাদতবন্দি করার সুযোগ পাইলো। এই কাজগুলো হলো রমজানের প্রস্তুতির অংশ, এগুলো আমরা এখন থেকে করতে পারি সঠিকভাবে। আর খাদ্য অভ্যাসের কথা বলেছিলাম যে রমজানের আগে থেকে মা বোনদেরকে এবাদতের একটা সুযোগ করে দেই, আল্লাহর হস্তে আমরা একটু মানবিক হই। আমাদের মা বোনরা এবং আমাদের এই সাবকন্টিনেন্টে মহিলারা এত বেশি খেদমতের মানসিকতা রাখে যে আমরা আসলে তাদেরকে রীতিমতো আমাদের মানে রুটিন কাজের লোক বানায় ফেলছি, সেটা মা হোক, বউ হোক, বোন হোক, আর যেই হোক না কেন। আপনি মিডিল ইস্টে চলে যান বা ইউরোপে উন্নত দেশগুলোতেও চলে যান, যাই দেখেন কি হয়। আমাদের দেশে যেরকম আপনি বসে বসে মুছে তাও দিচ্ছেন, আর তারা ইফতারি বানাচ্ছে, খাচ্ছেন, সব ময়লা ঠেলা করে আসছেন, আবার রেডি করে রেখে দিচ্ছে, মাংস করে আবার বসে খেয়ে ফেলতেছেন, আবার এসার পরে যায় হালিমের পার্টি করতেছেন, সব মহিলা রেডি করে ফেলতেছেন, তাদের এই বাদরটা তারা কখনো করে। এই জন্য খাদ্য অভ্যাসটাকে পরিকল্পনা করে এটাকে সীমিত করে নিয়ে আসতে হবে এবং তাদের কাজের সহায়তা করতে হবে যে ঠিক আছে আমি এই আইটেমের দায়িত্ব নিলাম, শরবতগুলো আমি বানাবো, যাও এটা তোমার হেডেক নেই। এটা স্ত্রীকে সুযোগটা করে দেন, মাকে সুযোগটা করে দেন যে শরবতের আইটেম আমি নিলাম, কথার কথা থালা বাসনগুলো আমি দিব মাগরিবের পরে, সেটা তো আমরা কেউ করি না। আয়েশা বলি কই হালিম হয় না এখনো, বসে বলে হালিম এখনো হয় নাই, আজকে লবণ কম হয়ে গেছে। ভাইরা আমার, রমাদান নষ্ট হওয়ার অন্যতম বড় একটা কারণ, আমলের জন্য পরিবেশ লাগে। আপনার বাসা যখন দেখবেন মহিলারা সবাই রোনাজারি করছে, সবাই জানামাজে বসে দোয়া করছে, সবাই কান্নাকাটি করছে, সবাই কোরআন তেলাওয়াত করছে, আপনার মধ্যে আমলের পরিবেশ আসবে, বাচ্চার মধ্যে আমলের পরিবেশ আসবে। এখন বাচ্চাদেরকে আমরা ত্যাগ শিখাচ্ছি না, রমাদান ত্যাগ শিক্ষানোর মাস, কিন্তু এই ত্যাগের মাসটাকেও আমরা এমন নষ্ট করা করছি, খাইতে 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 ভোগ করতে করতে মাতালের মতো হওয়ার দশা। পোলাপানে মনে করে যে তাহলে এরকম খাওয়া দাওয়া করে গরু ছাগলের মতো মোটা তাজা হওয়াই বোধ হয় জীবনের লক্ষ্য, ওরা এটাই বুঝে। আমরা ছোটবেলায় যারা আমাদের বয়সী বা আমাদের যদি সিনিয়র আপনারা আছেন, আপনারা দেখছেন আমাদের বাপদাদারা আমাদেরকে ত্যাগ শিক্ষা দিয়েছেন, ত্যাগ। আমরা ইফতারের আগে বাটি নিয়ে চাচির বাসা, জেঠির বাসা, আশপাশের প্রতিবেশী বাসায় চলে যেতাম। এখন আছে এগুলা? এখন আছে হলো কোন আইটেম বাকি আছে, এটা হলো না কেন, ওইটা কই, তাদের এটা নিয়ে আসো, ভোগ। ত্যাগের কোনো নামদন্দ আমাদের সমাজে নাই কেন? আপনি এই ভূমিপল্লীর বাস্তবতা যদি বলেন, এই ভূমিপল্লীতে অনেক মানুষ আছে না যারা আপনার মতো এত আইটেম দিয়ে ইফতার হয়তো করতে পারছে না। ইফতারের আগে আপনি একটু আপনার আশেপাশে খোঁজ খবর নিয়ে যে কে কষ্টে আছে, কে বেকার আছে, কার চাকরি নাই, কার ব্যবসা বাণিজ্য ভালো নাই, কে একটু কষ্টে আছে, দুরবস্থায় আছে, একটু ইফতারের পোশাক সাজায় নিয়ে যান, দিয়ে আসেন 2-4টা আইটেম দিয়ে আসেন, রাস্তাঘাটে মানুষকে একটু ইফতারি করান। ত্যাগের মানসিকতা একদম জিরো লেভেলে চলে গেছে আমাদের সমাজে। রমজানটা একটা সুবর্ণ সুযোগ ভাইরা আমার, যে আপনার ফ্যামিলিতে অন্তত ত্যাগের মহিমাকে আপনি চর্চা করতে পারেন। এখন থেকে পরিকল্পনা করেন যে আমরা প্রচুর পরিমাণে এই কাজগুলো করবো, বাচ্চাদেরকে দিয়ে করাবো, তারা অভ্যস্ত হবে, গড়ে উঠবে। নাই এখন এগুলো, এখন হলো ভোগ, নিজে ভোগ করো, বাচ্চাদেরকে শুধু ভোগ শেখাও। এই জন্য এরা ওই যে পশুদের মধ্যে কি আছে, ত্যাগ নাই, তারা শুধু ভোগ জানে। আমরা সেই চরিত্রটা ধারণ করছি, আমাদের সন্তানরা এখন ভোগের পেছনে এত মাতাল হয়েছে, এটার কারণে সবচেয়ে বড় সাফারার, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই। কিভাবে নিজেরাই? এই যে কদিন পরপর পত্রিকায় দেখেন, টেলিভিশনে দেখেন, বাপ মরে গেছে, লাশ ফেলে রাখছে, সন্তানরা মারামারিতে লিপ্ত, জমি জমার বিহিত করা ছাড়া লাশ দাফন করা হবে না।
একটা দুইটা না, সিরিজ ঘটনা হচ্ছে, একের পর এক ঘটে চলেছে সারা দেশে। কারণ কি? আল্লাহ মাফ করুক, সুনির্দিষ্ট করে ওই বাপকে দোষারোপ করছি না, কিন্তু আমরা অভিভাবকরা সন্তানকে ত্যাগ শিখাই নাই, মনুষ্যত্ব শিখাই নাই, শিখাইছি ভোগ। আমাদের যে শিক্ষা সিস্টেম, আমাদের যে কারিকুলাম, এগুলো সবগুলো মানুষকে ভোগ শিখাচ্ছে, ত্যাগ শিখাচ্ছে না। নীতি নৈতিকতা আদর্শ দিনই শিক্ষা ধুয়ে মুছে আমাদের থেকে বিদায় চলে যাচ্ছে। অন্য সারা বছরের অন্যান্য মাসগুলোর কথা বাদ দেন, রমজান মাসটা তো অন্তত ত্যাগের শিক্ষাটা আপনি দিবেন আপনার পরিবারে। সেখানে আপনি নিজে খাবারের মহড়াতে পাগল হয়ে মাতাল হয়ে থাকলে, উম্মাদের মতো হয়ে থাকলে, খেতে 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 আপনার একেবারে ওই যে আপনার কি বলে, হ্যাঁ, ওই পোটকা মাছের মতো যদি আপনি ফুলে যান, তাহলে আপনি কী বাদ বন্দি করবেন? মেহরবানি করি রমজানের আগে আমরা এই মাসটাতে অন্তত পরিকল্পনা করি যে না, আমাদের খাদ্যাভ্যাস আমরা পরিবর্তন আনবো এবং সংযমী হব। আমরা বলি সংযমের মাস, হাদিসের ভাষ্যই এটা, এই রমজান হলো শাহরুস সবর, এটা হলো সংযমের মাস, ধৈর্যের মাস। আমাদের হাবভাবে সেরকম মনে হয় এটা হলো উন্মাদনার মাস, ভোগের মাস, মাতাল হওয়ার মাস। ভাইয়ের আমার এখন থেকে আমরা পরিকল্পনা করি, পরিবারের লোকদেরকে নিয়ে বসেন, একা একা হবে না, তাদেরকে নিয়ে বসেন, বসে পারিবারিক মিটিংয়ে ডিসিশন নেন যে আমরা আমাদের এই বছর রমাদানে এই এই পরিবর্তন আনতে চাই, গুণগত পরিবর্তন এটা এটা করতে চাই, সবাইকে সাথে নিয়ে চলেন, দেখবেন একটা জান্নাতি পরিবেশ আপনি ফিল করবেন। এবং রমাদানে বিশেষ করে একটা সময় রাখেন দিনই শিক্ষার জন্য, এবং সেটা ফ্যামিলিগতভাবে একা কিনা, যে টাইমটাতে সবাই থাকেন, তারাবির পরে বা সাহারির পরে বা ফজরের পরে, যে কোনো সময় 10 মিনিটের জন্য একটা হাদিস একটু পড়েন, সবাই একটু শুনেন, একটু ওইটা নিয়ে আপনারা আলোচনা করেন, পর্যালোচনা করেন, নিজেদের মধ্যে আলাপচারিতা বাড়ান, দেখবেন আপনার এই জীবনে ভিন্ন মাত্রার একটা রমাদান আপনি উদযাপন করতে পেরেছেন। আমি ব্যক্তিগতভাবে যে কাজগুলো আপনাদেরকে বলেছি এগুলো প্রত্যেকটা আমি করার চেষ্টা করি এবং আরও করবো ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা আমরা সবাই আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি, রমাদানটাকে আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্থবহ, সার্থক এবং উপকারী একটা রমাদান পালন করার তৌফিক দান করুন। এবং রমাদানের জন্য যে যে প্ল্যান পরিকল্পনা এখন থেকে যথাযথ উপায় করা দরকার, দেরি নয়, আজ থেকে এখন থেকে আমরা শুরু করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা।